শুক্রবার এক সাংবাদিক সম্মেলনী পঞ্চায়েত সরপঞ্চ প্রতাপ চন্দ্র পণ্ডা প্রকাশ করেছেন। শিমুলিয়া বিধায়ক জ্যোতি প্রকাশ পাণিগ্রাহী মনোমুখী কার্যকলাপ পুরুখা বিজেডি কর্মী অণদেখা দলীয় সংগঠন কু অসহযোগ ও সর্বোপরি গ্রাম পঞ্চায়েত বিকাশমূলক কার্যর সহযোগ নকর হি মূল কারণ বলে শ্রী পণ্ডা প্রকাশ করেছেন। এই সাংবাদিক সম্মেলনী পঞ্চায়েত সভাপতি বৈকুণ্ঠ পাণিগ্রাহী সম্পাদক তৈলুক পাল উপদেষ্টা রাজেন্দ্র বারিক ও বাবাজি মহাগুড় প্রমুখ উপস্থিত থিলে। বালেশ্বর জেলার শিমুলিয়া ব্লকর সবম পঞ্চায়েত সরপঞ্চ মু প্রতাপ চন্দ্র পণ্ডা আজ প্রেস সম্মেলনী ডাকিছি মোর দলর ইস্তফা প্রদান সম্মুখ প্রকারে দীর্ঘ 20 মাস হেলা পঞ্চায়েত কার্য কিছু হয়েপারুনি। আমার স্থানীয় বিধায়ক যে রয়েছে আমাকে বৈমাত্রিক মনোভাব পোষণ করছেন, তাঁর স্থানটা নিয়ে আমাকে ব্লকরে কৌশি সরকারি কর্মচারী কৌশি সহযোগ করুনা মন গোটা পাঠ কি তেমন আমার কৌশি কাম আগে পাবু তেমন মু এবং মো সাংরে যে কর্মী মানে আসছেন আমি শ্রমিক ভাবে দলর ইস্তফা দেব। আমার মো সাংরে অনেক সভাপতি পঞ্চায়েত সভাপতি আঞ্চায়েত সম্পাদক বি অনেক বিজু জনতা দলের এবং আর অন্যান্য ভাই মানে অনেক আজ 10-15 জন আসছু আমার সাংরে ইয়াপরে সমস্ত শ্রমিক ভাবে।